আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের রেসিপি খুবই মজাদার এবং সুস্বাদু, বুটের ডাল দিয়ে হালুয়া। আজকে আমি আপনাদেরকে দুই ডিজাইনের হালুয়া তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করছি কিভাবে আমি বুটের ডাল দিয়ে হালুয়া তৈরি করছি। আমি 250 গ্রাম বুটের ডালকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন ভালো করে ওয়াশ করে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিয়েছি 250 কাপ গরুর দুধ। আমি গরুর দুধ দিয়ে এই বুটের ডালটাকে সিদ্ধ করে নিব। হালুয়া তৈরি করার জন্য গরুর দুধ দিয়ে আমি বুটের ডালগুলোকে সিদ্ধ করে নিব। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। বেশি পরিমাণে লবণ দিবে না, মিষ্টি খাবারে বেশি লবণ দিতে হয় না। অল্প একটু লবণ দিয়েছি, বুটটা যেন ভালো করে সিদ্ধ হয়। দেখেন 7-8 মিনিট পরে বলক চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, মুখটা ফাটিয়ে দিচ্ছি, 2 টুকরা দারুচিনি আর 1টা তেজপাতা মাঝখানটিকে ছিঁড়ে দিয়েছি। এই পর্যায়ে গরম মশলাগুলো যদি আপনারা দুধের সাথে দিয়ে দেন তাহলে এর ফ্লেভারটা খুব ভালো করে মিশে যাবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করছি। এটাকে সিদ্ধ করতে 30-40 মিনিট সময় লাগবে। একটু পরপর নেড়ে দিতে হবে যেন আবার নিচ দিয়ে লেগে না যায়। দেখেন বুটের ডালটা এই পর্যায়ে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, গলে যায়নি তবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলাগুলো তুলে ফেলছি, তেজপাতা দারুচিনি এলাচগুলো আমি তুলে ফেলতেছি। এরকম দুধ থাকতেই আমি তুলে ফেলবো। বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিলাম। দেখেন দুধটা গায়ে গায়ে লেগে আছে, এরকম আমি তুলে ফেলেছি। এখন এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার, এটা এই ব্লেন্ডারটা দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। এইভাবে করলে অনেক ইজি হয়, আপনারা করে দেখবেন। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে আপনারা অন্য কোনো ব্লেন্ডার দিয়েও করতে পারবেন। 2-3 মিনিট সময় লাগবে, একদম ব্লেন্ড হয়ে যাবে। আমার কাছে এভাবে করলে খুবই ইজি লাগে। দেখেন হয়ে গিয়েছে, একদম মিহি করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন এতটুকু হয়েছে। এর সাথে এখন আমার লাগবে ঘি। আমি 1/2 কাপ ঘি ইউজ করব। আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি। ঘি আপনারা এর চেয়ে বেশিও দিতে পারেন, কিন্তু এর চেয়ে কম দিবেন না, কারণ এর সম্পূর্ণ ফ্লেভারটা একদম ঘি এর মধ্যেই হবে। পুরার বুটের ডালগুলোকে ঘি এর মধ্যেই ভাজতে হবে, এই কারণে ঘি এর পরিমাণটা একটু বেশি দিবেন। এখন আমি ঘি এর সাথে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বুটের ডাল। আপনারা ঘি এর পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন, তবে এই ক্ষেত্রে ঘি এর ব্যবহারটাই বেশি ভালো হয়, ঘি এর স্মেলটা অনেক সুস্বাদু হয়। বুটের ডালটাকে আমি ঘি এর সাথে ভালো করে মিশিয়ে নিব, দিয়ে দিব এখন এর সাথে আমি চিনি। আমি এখানে দিয়েছি 2 কাপ চিনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। মিষ্টিটা আর হালুয়াটা অনেক পরিমাণে মিষ্টি হয় না, এই কারণে আমি এই পরিমাণে চিনি দিয়েছি। এখন চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখেন এই পর্যায়ে চিনিটা পানি ছেড়ে দিয়েছে, ভয় পাবেন না, এই পানিটা আবার শুকিয়ে যাবে। বুটের ডালটা কেমন গোটা গোটা হয়ে আছে, এটা নেড়ে 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 এটাকে মিহি করে নিতে হবে। দেখেন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনাকে অনবরত নাড়তে হবে যেন প্যানের নিচে আবার লেগে না যায়। দেখেন এইভাবে অনবরত নেড়ে নেড়ে বুটের ডালটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে। এই ক্ষেত্রে আপনার একটু কষ্ট লাগতে পারে, তবে কষ্ট লাগলেও হালুয়াটা অনেক সুস্বাদু হয়।
আমি সবসময় চেষ্টা করি খুবই ইজি ওয়েতে রেসিপিগুলো দেখানোর জন্য, যারা দেশে এবং দেশের বাইরে থাকে তাদের জন্য অনেক সহজ হয়, সেইভাবে আমি রেসিপিটা দেখানোর চেষ্টা করি। বুটের ডালটা নিচ দিয়ে যেন লেগে না যায় এই কারণেই অনবরত নাড়তে হবে। এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখবেন একদম প্যান থেকে ছেড়ে দিবে, তখনই বুঝবেন যে হয়ে গেছে। দেখেন বুটের ডালটা কীরকম ভারী হয়ে গেছে। এ পর্যায়ে বুটের ডালটা আমার হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলবো। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে এবং আরও ভারী হবে। আমি তুলে ফেলেছি চুলা থেকে, এখন গরম গরম এটাকে আমি বরফির শেপ দিব। আমি একটি স্কোয়ার শেপের ডিশ নিয়ে নিয়েছি, এর উপরে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। আমি ডিশের মধ্যে এখন বুটের ডালটাকে নিয়ে নিচ্ছি, গরম গরম থাকতেই এটাকে শেপ দিতে হবে। আমি একটি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি, এরকম চামচ দিয়ে চেপে 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 দিতে হবে। সাথে সাথে এই কাজটা আপনাকে করতে হবে। দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। দেখেন আমি স্কোয়ার শেপ দিয়েছি, এখন উপরে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি যেন উপর দিয়ে ড্রাই না হয়ে যায়। অনেক সময় কাটার সময় ফেটে যায়, এভাবে যদি ঘি মাখিয়ে দেন তাহলে ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। এটাকে আমি এখন একপাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এবং পুরোপুরি সেট হওয়ার জন্য। এখন আমি আপনাদেরকে আরেকটা বরফির শেপ দেখিয়ে দিচ্ছি। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যেন হাতে লেগে না যায়। দেখেন আমি খুবই সুন্দর এবং ইউনিক একটা ফলের শেপ দিব, আমি আপেলের শেপ দিচ্ছি। এরকম রাউন্ড রাউন্ড করে আপনারা দেখতেই পাচ্ছেন, রাউন্ড করে আমি একটি আঙ্গুলের, আমাদের যে কানি আঙ্গুল হয় সেটা দিয়ে চাপ দিয়ে একটি লং, লংয়ের যে ফুলের চিহ্নটা থাকে সেটা নিচের দিকে দিয়েছি। এখন আমি একটি পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এখানে পাতার জন্য। দেখেন হয়ে গেল একটি আপেলের বরফি। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এরকম হাতের তালুতে নিয়ে চেপে চেপে এরকম রাউন্ড করে নিতে হবে। হয়ে গেলে যে আমাদের যে ছোট আঙ্গুলটা থাকে এটা দিয়ে এক চাপ দিয়ে একটি গর্ত করে নিয়েছি। এর মধ্যে লবঙ্গর যে ফুলটা থাকে সেটা নিচের দিকে দিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়েছি। এখন একটি পেস্তা বাদাম সাইডে এইভাবে দিয়ে দিয়েছি। হয়ে গেছে একটি আপেল, খুবই সুন্দর। আমার কাছে এই বরফিটা খুবই ভালো লাগে। এখন আমি যে স্কোয়ার শেপ দিয়ে রেখেছিলাম সেটাকে একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। যদি এটা বেশি গরম থাকতে কাটেন তাহলে হবে না, একটু ঠান্ডা থাকতে কাটতে হবে। আর যদি বেশি ঠান্ডা করে কাটেন তাহলেও হবে না, তখন ভেঙে যেতে পারে। দেখেন হয়ে গেছে আমার বরফি। আমি তিনটা ডিজাইন করেছি এখানে, স্কোয়ার শেপ করেছি আর বরফির যে শেপটা থাকে ট্রায়াঙ্গেল সেটা করেছি, আর এখানে আপেলের শেপ দিয়েছি। খুবই সুন্দর হয়েছে, দেখেন আমি একটা দেখিয়ে দিচ্ছি। আর হালুয়াটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে এবং আপনারা উপকৃত হন তাহলে আমার কষ্ট সার্থক। আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনাদের রিলেটিভসদের সাথে শেয়ার করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে ভিডিও নিচে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আরও অনেক অনেক রেসিপি পাওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও নিচে করবেন, আমি অবশ্যই অ্যান্সার করতে চেষ্টা করব। ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।